Samovar Kitchen. তুমি ধরা দিচ্ছি গামলা চাপা দিচ্ছি পায়েশটারে আমি চাপা দিচ্ছি বাবা বই দিচ্ছি আমি সকাল সকাল এসে সবাই কাজে লেগে পড়েছি এইদিকে দুলাল কাটাকাটিতে লেগে পড়েছে জল অনেক দূর থেকে আনতে হয় আনন্দ জল আনতে চলে গেছে আমি এইদিকে দুটো উনুন ধরাই দিছি এখনই রান্না চাপাই দেব জানবো হ্যাঁ স্যার আজকে কিন্তু বহুত বড় রেসিপি আছে আমাদের স্যার যত বড় হবে তত আমাদের দমও আসবে বুঝলা আর তত জোশ আসবে তত তাড়াতাড়ি কাজে দেবে কি সময়ের সাথে কাজ করে আমাদের সারতে হবে ছোট দিনের বেলা তারপরে আজকেও আমরা তিনজন গ্রামটায় চলে এসেছি গ্রামটা হচ্ছে লক্ষ্মীপুর সত্যি এই গ্রামটা অনেকদিন আসা হয় না মাঝে মাঝে আসতে পারি আমাদের যেখান থেকে আমরা আসি বেশ খানিকটা দূর রাস্তা সবসময় আসা হয় না নমস্কার আজও সেই মহা মানব সেবা নিয়ে আমাদের মধ্যে পেয়েছি সন্দীপ দত্ত শর্মিষ্ঠা দত্ত আজ এই অন্ন সেবা এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের মধ্যে পেয়েছি তার উৎসর্গ কেন আসুন আমরা ওনাদের মুখে শুনেন আমি সন্দীপ দত্ত আমার সাথে আমার স্ত্রী শর্মিষ্ঠা দত্ত এবং আমার চালক সৈবাল দত্ত এসেছে আমরা আজ মনের দুঃখ নিয়ে কিন্তু ওর ইচ্ছা পূরণ করতে আমাদের স্ত্রী সৃষ্টি আমাদের যে ছোট্ট এক সন্তান ছিল সৃষ্টি তার জন্য আজ আমরা চেষ্টা করছি যেখানে গ্রামের লোকদের খাইয়ে ওর যে মনের ইচ্ছা যে আমি সকলকে খাওয়াবো হই হই হবে অনেক লোক আসবে অনেক রান্না হবে তার কিছুটা ইচ্ছা পূরণ করছি যাতে ওপর থেকে আমাদের দেখতে পায় যে আমরা চেষ্টা করছি 2021 সালে কোভিডে আমাদের একটা মাত্র সন্তান এই পৃথিবী ছেড়ে ওপরে চলে যায় আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই প্রার্থনা আপনারা ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন ও যেখানেই থাকে যেন ভালো থাকে ওর আত্মার শান্তি কামনা করুন সুখ আর দুঃখ সবার জীবনে থাকে কিন্তু আজকে যে দাদা দিদি এসছেন এনাদের একটা মাত্র সন্তান কোভিডে চলে যায় সে সন্তান হারা বেদনা নিয়ে আমাদের কাছে ছুটে এসেছেন অনেক দূর থেকে দিল্লি থেকে না দিল্লি থেকে এই গ্রামবাসীর জন্য অনেক কিছু আয়োজন করেছেন আমাদের মাধ্যম দিয়ে তা চলুন আমাদের যে মামুনি আমাদের সকলকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তার আত্মার শান্তির কামনার জন্য সবাই আশীর্বাদ করবেন আমাদের ছোট মামুনি যেখানেই থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর পূর্ণ জন্ম যেন আবার খুবই শীঘ্রই এই পৃথিবীতে এই ধরাধামে যেন জন্মগ্রহণ করে তাহলে চলুন আমরা কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি আর দাদারা এখন এসেছেন একটু ঘুরতে যাবেন একটু পরে আবার আসছেন বাবা কোন পুকুরে ছিল ভাই পাহাড় করে দিয়েছি ভাই আজকে আজকে কখন আমাকে তুলবি বল তুমি এখানে বসে কাটতে থাকো আমি ওইটা ওইদিকে কাটতে থাকি হ্যাপি রান্না করতে থাকো মানুষ তিনজন তিনটে কাজ নিয়ে পড়ে আছে না ধরলে তো বোঝা জোর আসতেছে না ওরকম ধরলে কিন্তু হয় না না এখন সে দাড়ি এই দাড়ি ধরতে হবে বুঝলে তো এই যে এই যে দাড়ি ধরলেই বোঝা যাবে যে এই চিংড়ি মাছের কি হবে মালাইকারি আজকে আমরা নিয়ে এসেছি মটন কারি দাদা হ্যাঁ এক কাজ করুন বলুন পিসটা একটু বড় বড় করবে ঠিক আছে আমি 50-60 গ্রাম করে দেবো পিস কত 50-60 গ্রাম হ্যাঁ 50-60 গ্রাম করে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে করবেন হ্যাঁ ঠিক আছে জয়েন্ট না থাকে ঠিক আছে তুমি কাটতে থাকো ঠিক আছে দুধ আমাদের ফুটে গেছে এলাচ আর তেজপাতা দুধ আমাদের ফুটে গেছে এখন আমরা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চাল আমাদের সম্পূর্ণ ফুটে গেছে এখন আমরা দিয়ে দেবো কাজু আর কিশমিস
আমার ভাগ্য বড় আজব কারিগর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও সে এক পলকে শূন্য করে দেয় যে সাধের ঘর, বড় নিঠুর জাদুকর আমার ভাগ্য বড় আজব জাদুকর। আজ আমাদের মুগের ডাল হবে, কিন্তু বিশেষ কথা হচ্ছে আজকে মাথা নেই, মানে কাতলা মাছের মাথা নেই, তো মাথা ছাড়াই আজকে মুগের ডালটা হবে। ডালটা আমি ভেজে নিচ্ছি। কষ্টের কাছে হাত জোর করে বললাম, এবার আমায় মুক্তি দাও। সে আমাকে বলল, আমি ছাড়া তোমার আপন কে আছে? তবে চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে, কখনো মেঘে ঢেকে যায়, কখনো আধারে হারায়, তবুও সব কিছু ভুলে সে হাসে, কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে। তাই চোখের জল বার করে নেব। জানবো মাছগুলো সুন্দর করে, চিংড়ি মাছগুলো ছোলা হয়ে গেছে, এখন এক একটা করে কাঠি ভরে দেবো, যাতে কাঠি ভরলে কি হবে, তেলে ভাজলে সোজা থাকবে। আমরা এখন ডালে ফোড়ন দেব। প্রথমে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। কড়াই চাপি দেওয়া হয়েছে, এখন আমরা রান্না করে নেবো খাসির মাংস, সর্ষের তেল। খাসির মাংস রান্নার জন্য ফোড়নে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, একসঙ্গে দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, আজকে আমার মহা ভাগ্য হয়েছে যে আজকে ক্যামেরাম্যানকে পেয়েছি আমি কড়াই চাপানোর জন্য। আমারও সৌভাগ্য নেই, একদম ক্যামেরার পিছনে থেকে কাজ করো। আজকে প্রকাশ্যে অনেকে বলেছেন যে ক্যামেরাম্যানকে দেখান, এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান গৌর, গৌরাঙ্গ। সর্ষের তেল, চিংড়ি মাছ ভাজবো। পেঁয়াজটা আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমরা দেবো আদা বাটা। রসুন বাটা, আদা রসুনটা সুন্দর হয়ে গেছে, এখন আমরা দেবো জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা,
কাঁচা লঙ্কা, এবার দেবো নুন আর হলুদ। মশলাটা গ্রেভি করার জন্য আমরা দিয়ে দেবো একটু জল। মশলার গ্রেভিটা সুন্দর হয়ে গেছে, এখন আমরা খাসির মাংসটা দিয়ে দেবো। ওই আর ভয় নাই, চলো। খাসির মাংসটা সুন্দর একটা কালার আনার জন্য আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ স্যার পারবো নিশ্চয়ই। আজকে আমাদের সৌভাগ্য দিল্লির সাব ডিভিশনের কি ম্যাজিস্ট্রেট, মানে ও সত্যি আজকে আমাদের জীবন সার্থক যে দিল্লি থেকে যে ম্যাজিস্ট্রেট আমাদের সঙ্গে এসে এভাবে কড়াইতে খুন্তি মেরে আমাদের সঙ্গে মাংস রান্না করবে, এ ভাবা যাবে না। ভালো মন না থাকলে এটা হয় না কখনো সত্যি। এখন আমরা চিংড়ি মাছের মালাইকারি রান্না করব সর্ষের তেল। গোটা গরম মশলা, পেঁয়াজের পেস্ট, রসুন, আদা বাটা, জিরে বাটা, গুনে বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, টমেটো পেস্ট, এখন আমরা দিয়ে দেব নারকল পেস্ট, আমাদের সঙ্গে আমাদের স্যার এসেছেন, এখানে যত মহিলা আছেন মহিলাদের শাড়ি দেবে, সে উপলক্ষ করে সেই শাড়ি আমরা মজুদ করেছি, সেই শাড়ি এখন আমরা দেব, তার জন্য হাতে তুলে দিচ্ছি। তখন এখানে কজন আছে গো টোকন ছাড়া? আমাদের সবকিছু নারকল টারকল দেওয়া হয়ে গেছে, গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ।
আমাদের সুন্দরভাবে চিংড়ির মালাইকারি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে স্মরণ করছি তার 21তম জন্মদিনে। ওই 14 ডিসেম্বর 2002 ওর জন্ম হয়েছিল। আমরা আশা করছি ও উপর থেকে আমাদের দেখছে, ওর হয়েই আমি আজ কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বৃষ্টি, সৃষ্টি। বাচ্চাদের জন্য সেটাও দিয়ে দেবো, একদম বাচ্চা, একদম বাচ্চা। যে পড়তে পারবে তাকে দিতে হবে। আমি আবেদন করবো, উঠবে না, উঠবে না গো। আজকে যে এপিসোডটা করলাম সত্যি বলছি মন থেকে হ্যাপি, দারুণ 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 দারুণ। আজকে জীবনের প্রথম এতটা সময় লাগলো আর এত কিছু খাওয়ালাম, সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। তা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা।